একটি রান্নাঘরে বিষাক্ত চন্দ্রপোড়া, আতঙ্কে পরিবার। ঘরের মধ্যে থেকে উদ্ধার বিরাট আকার বিষাক্ত চন্দ্রপোড়া সাপ। শুক্রবার রাত্রিকালীন শান্তিপুর 5 নম্বর ওয়ার্ডের সারাগড় এলাকার একটি গৃহস্থের রান্নাঘরে ওই বিষাক্ত চন্দ্রপোড়া সাপটিকে লক্ষ্য করে বাড়ির লোকজন। এরপর আতঙ্ক ছড়ায় পরিবার জুড়ে, তড়িঘড়ি ফোন করা হয় বন দপ্তরে। শুক্রবার রাতেই বন দপ্তরের নির্দেশে বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা ঘটনাস্থলে পৌঁছায় এবং বস্তাবন্দি করে বিষাক্ত চন্দ্রপোড়া সাপটিকে উদ্ধার করে। অনুপম সাহা জানান, ভারী বৃষ্টিপাতের কারণে স্বাভাবিকভাবেই গর্তে জল জমে যায়, এর ফলে সাপ বেরিয়ে আসে শুকনো জায়গার খোঁজে, আর তাতেই এমন কাণ্ড। এতে আতঙ্কের কিছু নেই, সাপটি উদ্ধার করা হয়েছে, বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। এটা শান্তিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সারাগড় পূর্বপাড়া একটি বাড়ি থেকে একটি চন্দ্রপোড়া সাপ উদ্ধার করা হয়েছে। এই সাপের উপদ্রব কেন হলো, এই বৃষ্টির কারণে? বৃষ্টির কারণে সাপ বেরোবে, আর এই টাইমটা সাপ জিয়ালি বেরোয়, খাবারের সন্ধানে বেরোয়, বৃষ্টি বৃষ্টি যে গর্তে জল ঢুকে গেছে সেই কারণেও বাইরে বেরোতে পারে। সাপটি উদ্ধার করে এখন কি করবে? এই সাপটিকে এখন বাহাদুরপুর ফরেস্টে গিয়ে দিয়ে দেওয়া হবে। আপনার নাম? অনুপম সাহা। নদিয়া থেকে মলয় দের রিপোর্ট, টাইমস বাংলা।